হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আজকের আকাশটা না দেখে পুরোই মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসেছে। আর দুর্গাপুজো তো সত্যিই চলে এসেছে, এই মেঘ দেখলে না আরও মনে আনন্দ লাগে। আর দেখো, বিছানা তুলে দিয়েছি আর ফার্স্টে ঘুম থেকে উঠেই আমি কিন্তু রেগুলার এক গ্লাস আগে ফার্স্টে জল খাই, দেন আমি ব্রেকফাস্ট করি। আর আজকের সকালে করেছিলাম রুটি আর সঙ্গে চা। অভিজিৎকে রুটি আর সঙ্গে মিষ্টি দিয়েছিলাম আর আমি এদিকে রুটি আর চা খাচ্ছি। তো এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি খাচ্ছি, আমার আজকে সকাল সকাল পড়ানো আছে। তারপর দেখো, তাড়াতাড়ি এই জায়গাটা আমি মুছে নিচ্ছি, রোজই আমি এখানে ক্লিন করি, বাট কোথা থেকে যে ধুলো আসে আমি তো বুঝতেই পারি না। তো এখানে আগে পরিষ্কারভাবে ক্লিন করে নিচ্ছি। দেখো, আমি যতই পরিষ্কার করবো একদিক থেকে ধুলো পরিষ্কার করবো, একদিক থেকে ধুলো চলে আসবে। তারপর ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এখন আমি মুছে নিই। ঘর মোছা তো কমপ্লিট, তারপরে আমি গেছিলাম স্নানে। আর স্নান থেকে এসেই আমি আগে পুজো দিয়ে দিচ্ছি। আজকে না আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো, এমনিতেই তো আমি অভিজিৎ যাওয়ার পর আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমার বন্ধু ফোন করেছিল, ওর সাথে বক বক করতে 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 প্রায় 1.5 ঘন্টা যে কখন চলে গেছে আমি বুঝতেই পারিনি। আর আমাকে আজকে পড়তে যাওয়ার কথা হচ্ছে 12টা থেকে 12:30টার মধ্যে আমার যাওয়ার কথা ছিল, বাট এখনই এখন পুজো দিচ্ছি, তখনই ঘড়ির কাটে অলরেডি 12টা বাজে। তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে সব কাজ করছি। তো এখানে দেখো, আমার ঠাকুরের থালা বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমি ঠাকুরকে খেতে দিচ্ছি। খেতে দিয়ে চট জলদি তাড়াতাড়ি পুজোটা আমি দিয়ে দেবো। আজকে শনিবার, কিন্তু অন্যান্য দিন কিন্তু শনিবার আমার অতটা চাপ থাকে না, বাট এই সপ্তাহ শনিবারটা একটু বেশি আমার কাছে চাপ ছিল, কারণ সকালে আমার মেনলি পড়ানো থাকে না। আজকে আমি সকালে পড়াতে যাব, প্লাস বিকালে পড়ানো আছে আর ঘরের কাজকর্ম তো আছেই। তো দুটো সামলাতে সামলাতে আমার মাথা তো খারাপ হয়ে যাচ্ছে। এদিকে দেখো, আমি পুজো করতে বসে গেছি আর রোজ কিন্তু আমি হনুমান চালিসা পড়ি, এটা পড়লে কিন্তু আমার মনে একটা আলাদা শান্তি লাগে। আর আমি পড়ে অনেক বেনিফিট পেয়েছি, যারা চালিসা পড়ো না রোজ এক মানে ট্রাই করে দেখো, অনেক কিছু ভালো মানে বুঝতে পারবে যা হচ্ছে। তো যাই হোক, কেন আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন শঙ্খ বাজাচ্ছি। আর আমার সিংহাসনটা দেখো এই যে, কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু, আমি সব জানলা দরজা বন্ধ করে দিচ্ছি, কারণ আমাকে এবার বেরোতে হবে। আর তার আগে কয়েকটা ভেজা কাপড় আছে, ওগুলোকে আমাকে এখন বারান্দায় মেলতে হবে। তো আমাকে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, বাট সত্যিকারে কিন্তু আমি এইরকম তাড়াতাড়ি দৌড়াচ্ছি না, কারণ প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছে। এতটা দেরি মনে আমার আগে কোনো দিনই হয়নি। তো এখানে আমি ঝটপট করে কাপড়গুলো মেরে নিয়েছি, মেরে নিয়ে আমি এখন রেডি হয়ে গেছি। দেখছো, অন্মুখ দেখে বুঝতে পারছো যে আমি কীভাবে কী হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। এখানে আমি এখন রেডি হচ্ছে আর সব ঘরের সব জানলা দরজা অলরেডি বন্ধ করে দিয়েছি। এবার আমি রেডি হয়ে বেরোনোর পালা। ফার্স্ট টাইম চুলটা আজড়ে নিলাম, এবার একটা ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি। আমি না সানস্ক্রিন মাখলে আমার মুখ প্রচণ্ড ঘামে, ওই জন্য আমি সানস্ক্রিন খুব রেয়ার মাখি। আর এখানে একটা লাইট একটা ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি। দেন যেটা এখন সব থেকে বড়ো সম্পদ আমার কাছে হচ্ছে শিরো, সেটা পরে নিলাম। পরে নিয়ে এবার চলো চটজলদি বেরানো যাক, অনেকটাই রেডি হয়ে যাচ্ছে। তো এই দেখো, আমি রেডি হয়ে গেছি। এখন দেখো কটা বাজে, দেখো 1টা বাজতে যায়, আমার 12:30টার মধ্যে যাওয়ার কথা 1টা বাজতে যায়। আর এই দেখো, আমি পড়াতে চলেও এসেছি। আর এই পুচকাটাকে আমার আজকে পড়ানোর সকালবেলা কথা ছিল, তো গেছিলাম পড়াতে, তারপর ওকে পড়িয়ে গেছিলাম মায়ের কাছে। আজকে যেহেতু নিরামিষ, একটা লাইট খাবার ছিল, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বিকেলবেলা হয়ে গেছে 6:30, তো এখন আবার গেছিলাম পড়াতে। আর এই পড়ানোটা একটু আমার বাড়ি থেকে অনেকটাই দূর, তো একটু আমাকে আধ ঘন্টা আগে বেরোতে হয়। আর বাড়িতে এসেছি প্রায় 10টা, এইরকম টাইমে এসেছি 10টার সময়। তারপরে আসার সময় একটু আলু পেঁয়াজ এনেছিলাম, বাড়িতে নেই তো আলু পেঁয়াজ এনেছিলাম। আর তোমার সঙ্গে এনেছিলাম তোমার সাবান, তো ওটা শেষ হয়ে গেছিলো, ওটা এনেছিলাম। আর আমি এসেই দেখো আগে ড্রেস চেঞ্জ করিনি, কারণ অনেকটা তো দেরি হয়ে গেছে আর ও তো অনেকক্ষণ আগে এসছে। ও কিন্তু একটা খুঁটি নেড়ে কাজ করবে না, ওকে বলেছিলাম ভাত তুমি চাপিয়ে দাও, দেয়নি কিন্তু। এসে আমি আগে ভাতটা চাপিয়ে দিলাম। আর আজকে না রাত্রে ডিনারে অনেক কিছু ছিল, শাশুড়ি মাও অনেক কিছু পাঠিয়েছিল, প্লাস আমার একটু ডাল করা ছিল, ওই নিয়ে আজকে রাত্রিবেলা ডিনারটা হয়ে গেছে। আর এখন ভাত হয়ে গেছে, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর রোজ রাত্রিরে এসে আমি একবার স্নান করি, নাহলেই সারাদিন ধুলো ময়লা রাস্তায় যাই। তো এত আমাদের এই রাস্তাটা এত বাজে অবস্থা যে স্নান না করলে হয় না, কারণ প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো রাস্তার মধ্যে। তো দেখো, স্নান করে আমি চলে এসেছি আর এখানে ওরার আমার ভাতটা এখন বেড়ে নিচ্ছি। খিদে তো খুব জোরে পেয়েছে। আগে বিয়ের আগে কী হতো, কোথা থেকে আসলে মা বলতো মা খেতে দাও, মা কিন্তু মুখের সামনে রেডি করে দিত। বাট এখন কী বলতো, বিয়ের পর যেটা হয়েছে যে খিদে পাক আর না পাক, তোমাকে নিজের থেকে রেডি করে সব কিছু করতে হবে, তারপরে বরকে খাওয়াও নিজে খাও। মানে বাবা, কত যে রেসপন্সিবিলিটি চলে এসছে। তো যাই হোক, যারা এখনও বিয়ে করোনি কিন্তু ভালো আছো,
সুখের কয়েকটা কয়েকদিন তোমরা জিয়ে নাও, আমার তো সুখের দিন শেষ। দেখো কথা বলতে বলতে সব পরিষ্কার হয়ে গেছে, দেখো 12টা বাজে, আর যেহেতু পরের দিন রবিবার আমার অনেক কাপড় জামা কাচা থাকে, তো আমি আগের দিন ভিজিয়ে দিই যাতে আমার পরের দিন তাড়াতাড়ি কাচতে সুবিধা হয়। তো চলো আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।